तलब है तू, तू है नशा, गुलाम है दिल ये तेरा, खुल के जरा जी लूं तुझे, आ जा मेरी सांसों में। দিস ইজ রতন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এইরকম সুন্দর ট্রেন্ডিং স্যাড ভিডিওগুলি আপনারা জাস্ট একটি XML ফাইলের মাধ্যমেই খুব সহজে মেক করতে পারবেন। এর জন্য XML ফাইলের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিও লিঙ্কও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন কিভাবে XML ফাইলটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করতে পারবেন। অলরাইট, XML ফাইল শেয়ার করার পরে এই হাত রেখে দে XML বাই YTP চিপোলা এই প্রজেক্টটিকে ওপেন করবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, আর এখান থেকে আপনারা সরাসরি নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে আপনারা অনেকগুলো ইয়েলো কালারের টেক্সটের লেয়ার দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে গানের লিরিক্স এবং স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন সেইগুলোর লেয়ার। তো এগুলো আপনারা ডান পাশের দিকে স্ক্রল করে স্কিপ করবেন। দেন এর পরবর্তীতে আপনারা 14:25 সেকেন্ডের পরে এখানে অনেকগুলো স্কাই কালারের ফাইল দেখতে পারবেন। তো এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা জাস্ট একটি স্যাড পিকচার অ্যাড করে দিবেন। পিকচার অ্যাড করার জন্য আপনারা জাস্ট এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। তারপরে গ্যালারি থেকে যে কোনো একটি স্যাড পিকচার সিলেক্ট করে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিবেন। তো এইভাবে করে আপনারা এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যে এই স্যাড পিকচারটিকে বারবার অ্যাড করে দিবেন। দেন আপনারা এই সবগুলো ফাইলে পিকচার অ্যাড করা কমপ্লিট করে ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করবেন। ট্রেন্ডিং মিউজিকের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। অলরাইট, এখন জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এক্সপোর্ট রেজলিউশনটাকে অবশ্যই 720p সিলেক্ট করবেন। দেন ফ্রেম রেট ফুল করবেন, কোয়ালিটি ফুল করবেন। এরপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্টিং করবেন। তো এটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।